ইনপু নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা আপনাদের এলাকার খবরাখবর, ছবি, ভিডিও সহ তথ্য পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে, আমরা প্রকাশ করব আপনাদের খবর, কারণ আপনাদের খবরই আমাদের খবর। ইনপু নিউজ ইউটিউব নিউজ চ্যানেল। আর কিছুক্ষণ পর চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে যাবে এই ইনপু বাংলার ক্রিকেট মাঠে। সুশান্তন স্মৃতিশীল দেখতে দেখতে 12 বছরে পা দিল মাঠে, দর্শক প্রচুর জমিয়েছে। দর্শকরা আশা করছে ফাইনাল পর্বের ম্যাচ টান টান উত্তেজনার মধ্যে খেলা হবে। ইনপুর নিউজ আমাদের এই খবরটি সম্প্রচার করছে, এজন্য ইনপুর নিউজকে অসংখ্য ধন্যবাদ। তারা বিভিন্ন ভালো দিক মানুষের তুলে ধরে। আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমরা লক্ষ্য করছি যে ইনপুর নিউজ যে একটা চ্যানেল, লোকাল চ্যানেল, তারা এই সুশান্তন স্মৃতিশীলকে নিয়ে তারা হাইলাইটস করছে। এজন্যই ইনপুর নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। শেষ হলো বাংলা ফ্রেন্ড সার্কেল পরিচালিত দ্বাদশ বর্ষের সুশান্ত চন্দ স্মৃতিশীল ক্রিকেট প্রতিযোগিতা। মঙ্গলবার ইনপুর গয়েঙ্ক উচ্চ বিদ্যালয়ের মাঠে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। 5 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের মোট 16টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে মুখোমুখি হয় বাংলা স্টুডেন্ট 11 ও বাদুলাড়া ঠেক 11। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাদুলাড়া ঠেক 11। বাংলা স্টুডেন্ট 11 ব্যাট করতে নেমে 8 ওভারে 3 উইকেট হারিয়ে 96 রান করে জবাবে বাদুলাড়া ঠেক 11 ব্যাট করতে নেমে 8 ওভারে 5 উইকেট হারিয়ে 92 রান তুলতে সক্ষম হয় এবং পরাজিত হয়। ফাইনালে বিজয়ী দলকে দেওয়া হয় নগদ 80,000 টাকা স্মৃতিশীল ও ট্রফি, বিজিত দলকে দেওয়া হয় নগদ 40,000 টাকা স্মৃতিশীল ও ট্রফি। এদিন খেলার মাঠে ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, ছাতনা বিধানসভার বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক, ইনপুর বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায়, সিআই ইনপুর আতিবুর রহমান, ইনপুর থানার ওসি রামনারায়ণ পাল, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি, চিকিৎসক ডাক্তার রামেশ্বর মুখার্জি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ফাইনাল খেলা উপলক্ষে মাঠে দর্শক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরস্কারের ফুলঝুড়িতে বিদায় বন্ধুর প্রতি স্মৃতিচারণায় আবেগে উচ্ছ্বাসে এদিন বাংলা ফ্রেন্ড সার্কেল ছিল উজ্জ্বল ও প্রাণবন্ত। বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের আমরা আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার জোরে হাততালি হোক সম্মাননীয় সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ সম্মাননীয় সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্য, আর একবার জোরে হাততালি হোক। তিনি অত্যন্ত ব্যস্ত। সম্মাননীয় বিধায়ক ধীরেন্দ্রনাথ লাগ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, যার বিচরণ গোটা বাঁকুড়া জেলা জুড়ে। সে শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বাংলা বিএফসির পক্ষ থেকে। তিনি মাঠে হাজির হয়েছিলেন আমাদের ওসি একাদশ ভার্সেস বিডিও একাদশের খেলায়। আমরা জানতে চাইবো তাদের এবারে চ্যাম্পিয়ন হওয়ার যে মূল রসদ ছিল, মূল মন্ত্র ছিল, আমি পার্থ কাছে দু চার কথা শুনে নিতে চাই। তাদের চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? দীর্ঘ প্রতীক্ষা ছিল এই চ্যাম্পিয়নের জন্য, এবার হচ্ছে তার যোগ্য সম্মান পেয়েছে। আমরা লাস্ট 3 বছর ধরে এই টুর্নামেন্ট খেলে আসছি, তো আমাদের এটাই স্বপ্ন ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব। ফাইনালি আমরা এবার আমাদের ফুল টিমের সাপোর্টের জন্য, ফুল টিম আমাদের টোটালি এফোর্ট দিয়েছে, তাদের 100% এফোর্ট দিয়েছে, তাই আমরা এবার সাকসেস পেয়েছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমরা এখন সবাই সকালেই খুব খুশি। থ্যাংক ইউ। আজকে রাত কেমন ভাবে সেলিব্রেশন করতে চাও? আজকে রাত তো টোটালি ইলেকশন করতে চাইতাম, বাট আমাদের প্লেয়াররা অনেকদিন ধরে এখানে ছিল, আজ 3 দিন ধরে, তো আমাদের সেলিব্রেশনটা আমরা অন্য দিন করতে চাই, তো
ধন্যবাদ।